আপনাকে যেন যে কোনো মূল্যে ওইখান থেকে যেন কোনো স্কোর কাটতে না পারে। স্ক্যানিং বা স্কিমিং যে টেকনিকটা আছে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এমসিকিউ পড়াশোনায়, সেটাও ফলো করতে পারেন, সেটা আপনাদের। আর টার্গেটটা যেন সেই লেভেলের হয় যেন আপনি 100% কনফিডেন্টের সহিত পরীক্ষাটা দিচ্ছেন। এটা কাইন্ড অফ লাইন হচ্ছে কি বলেন তো, লটারি ধরার মতো। মোস্ট অফ দ্য কেসেস এখন এরকম হয়ে গেছে, কারণ আপনাদের অনেকের যা পড়াশোনার অবস্থা আমরা দেখতেছি রিসেন্টলি, মাথায় ভাঁজ হাতে হারিকেন এরকম। অ্যাডমিশন টেস্ট, নিজের মানসিক অবস্থা, সব কিছু নিয়ে অনেক বেশি গোলমাল। দেখেন আপনার বিভিন্ন ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু আপনি এখন পর্যন্ত নির্ধারিত করতে পারলেন না যে আপনার স্পেসিফিক টার্গেটটা কী হওয়া উচিত। একটার পর একটা এক্সাম শুরু হয়ে যাবে, যেমন জাহাঙ্গীরনগর থেকে শুরু, চট্টগ্রামের প্র্যাকটিক্যাল থেকে শেষ, কম্প্যাক্ট টাইম মার্চের 14 তারিখ পর্যন্ত, ড্রয়িং এমসিকিউ, এমসিকিউ ড্রয়িং, সিডি, বিভিন্ন ইউনিটের এক্সাম। আপনি এক্স্যাক্টলি জানেন আপনার আসলে কীভাবে আগানো উচিত, কী স্পেসিফিক টার্গেট ফিক্স করা উচিত। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো যে একটা প্রপার অ্যাডমিশন টেস্টের চারুকলা রুটিনটি কেমন হওয়া উচিত, কত সময় আপনারা বাসায় বসে পড়বেন, শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য কীভাবে আপনাকে প্রপারলি এগিয়ে যাওয়া উচিত। তাহলে চলুন আমরা দেরি না করে ভিডিওটি শুরু করি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন, সেজন্য আছে আনঅফিসিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম। আপনাদের সাথে আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন, ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে, আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো, রহমান বিজয় আপনাদের সাথে। সো চারুকলার অ্যাডমিশন টেস্ট আসলে রুটিনটি কেমন হওয়া উচিত, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের কোয়েশ্চেন ছিল। আমি ট্রাই করবো এই কোয়েশ্চেনের অ্যান্সার করার এই ভিডিওতে। দেখেন জেনারেলি আপনাদের মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি যে এক্সাম আছে সেখানে দেখতে হবে যে কমন বিষয়গুলো আসলে কী আছে। যেমন আমি যদি দুইটা ইউনিভার্সিটির কথা বলি, জাহাঙ্গীরনগর বা ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে কী কী বিষয় সাধারণত আসে, বাংলা ইংলিশ, জিকে, চারুকলা ওরিয়েন্টেড জিকে, কোথাও হয়তো বা নাট্যকলা রিলেটেড জিকে, কোথাও হয়তো বা সঙ্গীত রিলেটেড জিকে, আবার কোথাও ওভারঅল চারুকলা রিলেটেড জাস্ট জিকে। সো দেখেন তিনটা কমন বিষয় পাচ্ছেন আপনি, বাংলা, ইংলিশ, চারুকলা রিলেটেড জিকে। তো এই তিনটা হচ্ছে মোস্ট অফ দ্য কমন স্টাডিজ। আপনাকে জাস্ট প্রশ্ন ব্যাংকে একটু সলভ করতে হবে, দেখতে হবে যে কোথায় কোন টাইপের স্পেসিফিক টপিক এই সকল জায়গার থেকে বেশি আসতেছে। দেন আপনি কিন্তু আইডেন্টিফিকেশন করে ফেললেন যে আপনার আসলে কোন কোন জায়গায় বেশি পড়াশোনা করা লাগবে। অলরেডি এটা হয়ে যাওয়ার কথা, কারণ অলরেডি দীর্ঘ সময় ধরে আপনারা পড়তেছেন, কেউ হয়তো আমাদের কাছে অনলাইনে পড়ছেন, কেউ হয়তো অফলাইনে বা বিভিন্ন জায়গায় পড়ছেন আর কি। সো যারা চাচ্ছেন এখন আমাদের সাথে জয়েন করতে, তারাও জয়েন করতে পারেন আমাদের মডেল টেস্ট 1000 MCQ নিউজ লেটার। খুবই ডিসকাউন্ট মূল্যে আমরা কিন্তু এগুলো প্রোভাইড করছি আপনাদের শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য। এটা যখন আপনি কমনলি সব জায়গার জন্য পড়তেছেন, আপনার কিন্তু এক পড়ায় সব জায়গায় হয়ে যাচ্ছে। ডিফারেনশিয়েট যে জায়গাটা থাকে সেগুলো আপনাকে ভালো করে এখন অ্যানালাইসিস করে পড়তে হবে। সো কোন কোন জায়গা, নাট্যকলার জন্য আপনি আলাদাভাবে এমসিকিউ পড়লেন, সঙ্গীতের জন্য আলাদাভাবে পড়লেন, এর জন্য স্পেসিফিক যে বইগুলো আছে সেই বইগুলো পড়লেন। ওকে, তো এইটা হয়ে গেল আমরা কি পড়বো তার একটা ওভারভিউ। এখন আমরা আসি, আমাদের যদি একটা 20 দিনের প্রপার প্ল্যান হয় সেক্ষেত্রে আমরা এই প্ল্যানটাকে কীভাবে সাজাতে পারি। তো জেনারেলি দেখেন আমি যদি আপনার সাথে বলি, আপনারা একটা কমন ওয়েতে এগিয়ে যেতে পারেন, আপনারা 10 দিন হচ্ছে বাংলা ইংলিশের জন্যে বা নাট্যকলার জিকের জন্যে, আর বাকি 10 দিন হয়তো বা চারুকলা আর সাম্প্রতিক যে বিষয়গুলি আছে এগুলো রিলেটেড জিকের জন্যে। এই জন্য আপনাকে প্রত্যেক দিন কতক্ষণ করে সময় ব্যয় করতে হবে, এটা একটা কমন কোয়েশ্চেন থাকে। আপনাকে মিনিমাম 2 ঘন্টা করে ডেলি সময় ব্যয় করতে হবে এমসিকিউ পড়ার জন্যে। আপনি প্রত্যেকটা পড়া যখন পড়বেন, প্রিভিয়াস ডের পড়াটা অবশ্যই রিপিট করবেন 15 মিনিট। যখন পড়তেছেন ফুললি সাইলেন্ট, একদম স্মুথ মুডে, আপনার মাইন্ড যেন অনেক বেশি ফ্রেশ থাকে, আপনি যেন অনেক কুল ফিল করেন, পড়াটা যে পড়তেছে আপনার মাথায় মগজে ঢুকতেছে, আপনার গায়ে লাগতেছে পড়াটা, এরকমভাবে যেন আপনি পড়েন। সবসময় মাথায় রাখা লাগবে একবারই পড়বেন, একবারই জিনিসটাকে আপনাকে কমপ্লিট করা লাগবে, আপনি কোনো সেকেন্ড টাইম চান্স পাচ্ছেন না পড়ার জন্যে। তো এভাবে যখন আপনি আলটিমেটলি পড়তে থাকবেন, আপনার কিন্তু একটা ওভারঅল পড়াশোনা কাভার আপ হচ্ছে। প্রত্যেক 3 দিনে আপনি হচ্ছে গত 2 দিনের পড়াটা রিপিটেডলি রিভিশন দেওয়ার ট্রাই করবেন, যেন হচ্ছে বিষয়টা মাথায় থাকে। যেগুলো বই ফলো করছেন তার স্পেসিফিক যে পয়েন্টস অফ ভিউগুলো আছে সেগুলো দাগিয়ে পড়লেন, বা কারেন্টস অ্যাফেয়ার্স হতে পারে, প্রশ্ন ব্যাংক রিলেটেড হতে পারে, আমরা আপনাদের যে শর্ট নোট করতে বলেছিলাম সেটা হতে পারে, ছক কেটে হতে পারে, দেন এগুলো কিন্তু আপনাদের ব্যাপকভাবে লাস্ট ডে পর্যন্ত অনেক ভালো হেল্প করবে। তো বাংলা ইংলিশের জন্য আপনারা কীভাবে সলভ করতে পারেন, খুব সিম্পল, আপনি গ্রামাটিক্যাল বিষয়গুলো একটু ফলো করেন, আমাদের যে PDFগুলো আছে সেগুলো ফলো করেন, পাশাপাশি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনি যে রেফারেন্স পড়ছেন সেগুলো একটু ফলো করেন। 10 দিন আপনি 5 দিন 5 দিন বাংলা আর ইংলিশের জন্য ভাগ করে নিলেন, বাংলা সেকেন্ড পার্টও সেম বিষয়। যেগুলো মোস্ট অফ দ্য কমনলি ব্যাপারগুলো এসেছে আমরা আপনার সাথে শেয়ার করেছি, পাশাপাশি আপনারা হয়তো অলরেডি জানেন, এগুলো বেশি করে দেখতে হবে। সো আপনাকে টার্গেট রাখতে হবে আমার ডাইরেক্ট পয়েন্টস অফ ভিউ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো যেন 100% স্কোর থাকে, আপনাকে যেন যে কোনো মূল্যে ওইখান থেকে যেন কোনো স্কোর কাটতে না পারে। হ্যাঁ, আপনি বাঁচেন মরেন পরীক্ষা দেন, বাট সেই স্কোর কিন্তু কাটতে যদি না পারে। আর ইনডাইরেক্ট পয়েন্টস অফ ভিউ যেটা আপনি 80% বা 70% অ্যান্সার করতে পারেন, সেটা একটু কনফিউশনে যাবেন,
বাট নেগেটিভ মার্কিং আছে যেহেতু সেহেতু আপনি সেখানে অ্যান্সারগুলো টাচ করবেন, ট্রাই করবেন টাচ করার, বাট ফুল ফ্লেজড প্যারা নেবেন না বেশি কোয়েশ্চেন নিয়ে, আদারওয়াইজ কিন্তু অন্য কোয়েশ্চেন আপনি অ্যান্সার প্রপারলি করতে পারতেছেন না। সেম টু সেম ওয়ে চারুকলা আর বাকি জিকেগুলা, আপনারা ডেইলি বেসিসে যদি ফ্রেমের কথা চিন্তা করেন, দেড় ঘন্টা রাখবেন নতুন পড়ার জন্য আর আধা ঘন্টা রাখবেন প্রিভিয়াস পড়াটা রিভিশন দেওয়ার জন্য। সেম টু সেম এটার কনসিস্টেন্সি মেনটেন্স করে রিপিট করবেন। আর আপনি যদি থ্রি ডেজ কোয়ার্টারলি প্র্যাকটিসের কথা চিন্তা করেন, দুই ঘন্টা পড়তেছেন তার ভেতরে এক ঘন্টা নতুন টপিক রাখলেন, বাকি এক ঘন্টা প্রিভিয়াস যে দুই দিনের পড়াটা আছে সেটা একটু ভালোভাবে রিভিশন দিয়ে নিলেন। অবশ্যই শর্ট নোট শর্ট কোয়ার্ট ফরম্যাট ফলো করতে পারেন, স্ক্যানিং বা স্কিমিং যে টেকনিকটা আছে আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের এমসিকিউ পড়াশোনায় সেটাও ফলো করতে পারেন। এবার হচ্ছে আমরা আসি, আপনারা যখন পড়তেছেন তখন অবশ্যই হচ্ছে কিছু কোয়েশ্চেন মডিউল ফলো করতে পারেন, কিছু কোয়েশ্চেন সলভ করতে পারেন, যেন হচ্ছে একটা চাঙ্গা ভাব থাকে নিজেদের ভেতরে, আপনারা যেন ওভারঅল জিনিসগুলোকে একটা প্রপার অ্যাডজাস্টমেন্টের থ্রুতে করতে পারেন বা পড়তে পারেন। আর অবশ্যই আপনাদের একটা টার্গেট ফিক্স করা লাগবে যে হ্যাঁ আমার জাহাঙ্গীরনগর টার্গেট, আমি সেকেন্ড টাইমের স্টুডেন্ট, আমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, আমার ফার্স্ট টাইমের স্টুডেন্ট, আর টার্গেটটা যেন সেই লেভেলের হয় যেন আপনি 100% কনফিডেন্টের সহিত পরীক্ষাটা দিচ্ছেন, আর সেই এনার্জি নিয়ে আপনি পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যেন সেই আপওয়ার্ড ব্যাপারটা ধরে রাখতে পারেন। আদারওয়াইজ কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যাবে সব কিছু, কারণ দেখেন অ্যাডমিশন টেস্ট অনেক কমপ্লেক্স জায়গা, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্ট এক্সাম দিচ্ছেন, এটা কাইন্ড অফ লাইন হচ্ছে কি বলেন তো লটারি ধরার মতো, মোস্ট অফ দ্য কেসেস এখন এরকম হয়ে গেছে, কারণ আপনাদের অনেকের যে পড়াশোনার অবস্থা আমরা দেখতেছি রিসেন্টলি, মাথায় ভাঁজ হাতে হারিকেন এরকম একটা সিচুয়েশন। এই জায়গাটা আপনাকে অবশ্যই খুবই মানানসইভাবে কিছু স্পেসিফিক ইউনিভার্সিটি টার্গেট করে এগিয়ে যাওয়া লাগবে। তো ট্রাই করেন আওয়ারলি বেস, কোয়ার্টারলি বেস আর 10 ডেজ এভাবে প্র্যাকটিস করার, ড্রয়িং প্লাস এমসিকিউ, আপনি কিন্তু অনেক ভালো কিছু করতে পারবেন, এটা হচ্ছে আমাদের কাম্য। এখন টপিক ওয়াইজ আপনারা কীভাবে সাজিয়ে নেবেন, এটা জাস্ট সিম্পলি একটা ছক করে নিলেন, সেই ছকে হচ্ছে আপনি টপিক ওয়াইজ সাজিয়ে নিলেন, ডেটও রাখতে পারেন, বাট বেশি সময় ব্যয় করার যাবে না এমন কিছু সিলি সিলি ম্যাটারে, নতুন করে কিছু পড়বেন না, অবশ্যই পুরাতন জিনিসকে রিপিটেডলি পড়বেন যেন হচ্ছে ওটা বারবার মাথায় থাকে। এখান থেকে সাধারণত কোয়েশ্চেন বেশি আসে বা আপনার কাছে মনে হচ্ছে বা আমরা আপনাদের সাথে সাজেশন দিয়েছি সে সকল জায়গাগুলো ফোকাস করবেন ফর দ্য ফার্স্ট অ্যাটেম্পে, দেন আস্তে আস্তে একটু লো বা 80% যেগুলো শিওর জায়গা সেগুলো কমপ্লিটলি করা ট্রাই করবেন। তো এই ছিল হচ্ছে ওভার একটা রুটিনের আপনাদের ধারণা, আশা করি কনসেপ্ট ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের সাথে থাকবেন, এই মডিউলটি আপনাদের কেমন লাগলো সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন যেন নেক্সট আপডেট আর ভিডিও ইনস্ট্যান্ট পেতে পারেন। দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।